ইতালির চামড়া শিল্পের বিখ্যাত শহর স্ত্রা শহরটিতে প্রায় 300 শতাধিক বাঙালি সনাতন ধর্মাবলম্বীর বসবাস। এছাড়া পাশের শহর ভেনিস, পাদুয়া ও উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাস করেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী। বাংলাদেশ ও ভারতীয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের চেষ্টায় গত 18 বছর ধরে স্ত্রা শহরে ইতালির সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। ইতালিতে এবছর ছোট বড় মিলিয়ে প্রায় 80টির বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রবাসে দেশীয় আমেজে শারদীয় দুর্গোৎসব পালন করতে পেরে খুশি প্রবাসীরা। এখানকার প্রশাসনের সহযোগিতায় আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি। পুজোর যে আমেজ আমরা বিদেশের মাটিতে এখানে সেই আমেজটা এখানে পাচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম তো আমাদের সংস্কৃতি তুলে পৌঁছে দিতে পেরে নিজেদেরকে অনেক ভালো ভাগ্যবান মনে হচ্ছে। দেবীচরণে অঞ্জলি দেওয়ার পাশাপাশি প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে বিনিময় করেছেন শারদীয় শুভেচ্ছার। পূজা অর্চনার পাশাপাশি আরাধনার মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করেন দেবী ভক্তরা। সময় সংবাদ, ইতালি।